দেশি আলু, দেশি আলু দিয়ে ভরলে মাছ দিয়ে রান্না করবো। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আমি আলুগুলো সিদ্ধ করে নিই। আলুগুলোর মধ্যে একটু লবণ দিলাম, লবণ দিয়ে ঢেকে দিলাম, তাহলে ভিতরে লবণটা ঢুকবে, ঢুকলে তরকারিটা স্বাদ হবে, আলুটা স্বাদ লাগবে। আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, এবার নামা নিব। এবার আলুগুলো ছিলে নিই। আমি আলুগুলা একটু হাতের গাদা দিয়ে চাপ দিয়ে চাপ দিয়ে একটু ভাঙিয়ে নিব। মাছটা আমি একটু হলুদ লবণ দিয়ে আমাইখে নেব। শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা একসঙ্গে বাঁধবো। আদা পেঁয়াজ একসঙ্গে বাটবো। তেজপাতা দিয়ে এবার ফোড়নটা দিয়ে দেবো। এবার আলুটা দিয়ে দিই। এবার একটু হলুদ লবণ দিয়ে দেবো। আর একটু ধনিয়া একসঙ্গে করে বাটবো। এবার লঙ্কা বাটাটা দিয়ে দিই। এবার আদা আর পেঁয়াজ বাটাটা দিয়ে দেবো। সামান্য জল দিব, জল দিয়ে মশলাটা কষাব। আমার তরকারি কষানো হয়ে গেছে,
এবার জিরা আর ধনিয়া পাতাটা দিয়ে দিই। একটু জল দিয়ে দিই, একটু অল্পই দিব, বেশি জল দিব। এবার মাছটা দিয়ে দিই। হয়ে গেছে, এবার নামাই নি। দেশি আলু দিয়ে বড়লি মাছ রান্না করলাম। দেখলেন কীভাবে রান্না করলাম? আপনারাও এইভাবে রান্না করবেন, খাবেন, ভালো থাকবেন।